যে স্বামী স্ত্রীর মাঝে যদি আকিদাগত দ্বন্দ্ব থাকে হতে পারে স্বামী ভালো সঠিক আকিতা পোষণ করেন কিন্তু স্ত্রী সঠিক আকিতা পোষণ করেন না অথবা স্ত্রী সঠিক পোষণ করেন স্বামী সঠিক পোষণ করেন না ক্ষেত্রে করণীয় কি হবে তারা কিভাবে সমঝোতা করবেন জানার উপেকৃত হবা আলমদাহ শেতন ইন মিনু না স্বর্গিত দিনী ভাই আল্লাহ সোহান ভাই সম্বোধন করাছেন এই জন্য পরস্পর পরস্পরের ভাই যেহেতু স্ত্রী তার স্ত্রী তাকে তার ঘরে নিয়ে এসেছে তখন থেকে তার দায়িত্ব বেড়েছে যদি পূর্বে না জেনে থাকে পরবর্তীতে জানে যে তার আকিদা হল ভিন্ন ধরনের আকিদা এমন আকিদা পোষণ করেন যার ফলে দিন থেকে বেরো হয়ে যেতে পারে এ ধরনের শিরকি আকিরা কুফুরি আকিদা পোষণ করেন এক্ষেত্রে অবশ্যই তার দায়িত্ব হলো তাকে বোঝানো আল্লাহর পথে আহ্বান করা ডাকা আর এই কাজটি তার সাথে সময় নিয়ে করতে হবে একদিনে হঠাৎ করে বুঝবে না আর এমন বিষয় নয় যে হঠাৎ করে তাকে বুঝালে সে বুঝে ফেলবে তবে যদি দিনকে ভালোবাসে আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসেন এবং দিন বুঝতে চান তাহলে সুন্দর কথা যখন বলা হবে তখন তার মধ্যে ক্রিয়া হবে কেননা আল্লাহ বলেছেন আপনি তাদেরকে স্মরণ করিয়ে দিন তাদেরকে দিনের কথা বলে দিন এর মধ্যে যারা মেন তাদের উপকার হবে তাদের উপকার সাধন হবে এই জন্য তাকে প্রথমত সুন্দরভাবে বোঝানো আস্তে আস্তে বোঝানো কিন্তু এমন যদি হয় যে সে যেভাবে বুঝেছে সেভাবেই আর পরিবর্তন হতে চাচ্ছেন না এই ক্ষেত্রে স্বামীর দায়িত্ব হলো যেহেতু কুফুরি আঁকিরা পোষণ করে অথবা সিরকি আঁকিরা পোষণ করে এই ক্ষেত্রে তার সর্বশেষ চিকিৎসা হবে তার সব চিকিৎসা করার পর তথা নসিহত করা তাকে বোঝানো তার প্রতি একটু রাগান্বিত হওয়া সবগুলোই হবে হওয়ার পরে যখন সে আর দিনের দিকে ফিরে আসবে না তখন তাকে তালাক দিয়ে দিবে। এটি হচ্ছে শরীয়ত সম্মত পদ্ধতি তার স্বামীর জন্য এটি তার হক অনুরূপভাবে স্ত্রী যদি ভালো হন সুন্দর আকৃদা পোষণ করেন আর স্বামী যদি সুন্দর আকৃদা পোষণ না করে এই ক্ষেত্রে যেহেতু দিনই সম্পর্ক অনুরূপভাবে স্ত্রীও তার স্বামীকে বোঝাবেন তার স্বামীকে বুঝাতে থাকবেন বোঝাতে বুঝাতে যদি আর না বুঝে যে যে যেইভাবে সে বুঝে সেটি তাকে শোনার কথা বলা হয় সে বিভিন্ন অলির কথা বলে বিভিন্ন ফকিরের কথা বলে বিভিন্ন মজারের কথা বলে বিভিন্ন তার যে গুরুজন রয়েছে সেগুলোর কথা বলে এভাবে দিন থেকে দূরে সরে থাকে এই ক্ষেত্রে স্ত্রীরও একই পদ্ধতিতে তাকে বোঝাতে বোঝাতে যদি অবারক হয়ে যায় তাহলে তার সাথে তার সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে এই ক্ষেত্রে তার কাছে তালাক প্রয়োজন হবে না কেননা ইসলাম একটি বড় আল হলো স্বামী যদি হয়ে যায় নামাজকে অস্বীকার করে তাহলে সে দিন বিরোধী হলো সে দিন দিন পরিত্যাগকারী আর দিন পরিত্যাগকারীর কাছে তালাক চাওয়ার কোনো প্রশ্ন আসে না যদি স্বামী একইভাবে কুপুরী আঁকিদা পোষণ করে অথবা শেরকি কি আকিদা পোষণ করে তাহলে এই ক্ষেত্রে সর্বশেষ চিকিৎসা হবে সে যদি তালাক দিয়ে দেয় যদি এমনটি হয় স্বাভাবিকভাবে তালাকি দিয়ে দেবে যদি তালাক নাও দেয় তাহলে সে তার সাথে সম্পর্ক বিচ্ছেদ করবে আর এই ক্ষেত্রে কোর্টেরও আশ্রয় নিতে পারে কেননা আমাদের যেহেতু আইন রয়েছে আইনের আশ্রয় গ্রহণ করা অবশ্যই উচিত দিনই দিক ঠিক থাকবে এবং আইনি আশ্রয় গ্রহণ করবে আবারও আমি বলছি বিষয়গুলো এমন সহজ নয় ছোট যদি ভুল থেকে থাকে অথবা ছোট বেদাত থেকে থাকে আমলি বেদাত এর ফলে কিন্তু সম্পর্ক ফেলা সম্মত ক্ষেত্রে এটি তাকে সর্বদাই চেষ্টা প্রচেষ্টা করেই যেতে হবে তবে আকিদাগত বেদাত যদি থাকে যেই বেদাতের ফলে দিন থেকে বের হয়ে যায় বা কুফুরি আকিদা সের আকিদা এই ক্ষেত্রে তাদের এই পরামর্শ তবে ছোট যদি ভুল থেকে থাকে তারা অবশ্যই পরস্পর পরস্পরকে নসিহত করে যাবেন তাদেরকে দিন বুঝিয়ে যাবেন এইভাবে তারা পরস্পরে তাদের সাংসারিক জীবন গঠন করবেন কেননা এর যে নতুন প্রজন্ম হবে তারা তাদের কাছ থেকে শিখবে যদি একজন উল্টো দিকে মোড় নেয় তাহলে হতে পারে এর ফলে সন্তানও বিধিন হতে পারে এই জন্য বৃহৎ স্বার্থে তাদেরকে হয় সুন্দর সম্পর্ক গড়বে আর নয় তারা তারা বিচ্ছেদ ঘটাবে বলল তার আহ